মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। হ্যাপি বার্থডে। Ready? One, two, three. চলো। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হেড এখন কেন ফোন করেছেন? দেবাবুকে পরে বলবো, আগে দেখি কি বলে। হ্যালো মধুবনি, এত রাতে ফোন করলাম, সরি, কিন্তু কোনো উপায় ছিল না। না না, কোনো অসুবিধা নেই, বলুন, সব ঠিক আছে তো? না মধুবনি, ঠিক নেই। প্রচুর পরিমাণে টাকার কারচুপি হচ্ছে অফিসে। আপনি অ্যাকাউন্টসে ছিলেন, এখন আসছেন না, এদিকে ঋগদেব বাবু আসছে না। যদিও আমি বিয়েতে ছিলাম, ব্যাপারটা সবই জানি, তবু মনে হলো যে পূর্ণেন্দুবাবুকে জানানোর আগে আপনাদেরকে জানানোটা অবশ্যই জরুরি। ওনার বয়স হয়েছে তো, এত ঝক্কি সামলানো। না না, আপনি আমাকে ফোন করে ভালো করেছেন। এই ঘটনায় আপনার ইন্টারভেনশন খুব জরুরি মধুবনি, না হলে ভেসে যাবে কোম্পানিটা। আমি কাল সকালে অফিসে আসছি, ওখানে গিয়ে শুনি সবটা। হ্যাঁ, ওটাই ভালো হবে। সরি এত রাতে ডিস্টার্ব করলাম। কিছু মনে করবেন না, এখন রাখছি। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। আমাকে সেনগুপ্ত বাড়িতে নাই মেরে নিতে পারে, কিন্তু আমার শ্বশুর বাড়ির এতদিনের কোম্পানি, যে কোম্পানি আমার মুখে, আমার মেয়ের মুখে দুবেলা ভাত তুলে দিয়েছে, সেই কোম্পানিকে আমি কিছুতেই ডুবতে দেব না। না, এক্ষুনি রিক্তেবাবুকে কিচ্ছু বলা যাবে না। ওই বাড়িতে কি হয়েছে আমি তো জানি না, ওনাকে যদি অফিসে যেতে বলে বিড়ম্বনায় ফেলে দিই। রিক্তেবাবু অনেক লড়েছেন, আগেরবার কোম্পানিটাকে বাঁচিয়েছেন, এখনই আর বিরক্ত করব না, এবার চোর ধরার পালা আমার। আমি একটা পাপা পেয়েছি, আমি তার ভেরি ভেরি হ্যাপি, ভেরি প্রাউড। আমার পাপা খুব ভালো, বেস্ট পাপা ইন দ্য ওয়ার্ল্ড। এ বাবা, স্টেপ ফাদার আবার ভালো হয় নাকি? তুই কিচ্ছু জানিস না। আমার বাপা ভালো, আমার বাবা বেস্ট। স্টেপ ফাদার বাজে হয়, স্টেপ ফাদার পচে হয়, স্টেপ ফাদার পচে হয়। গুড মর্নিং স্টুডেন্টস। আমি রোল কল করছি, প্লিজ বি অ্যাটেনটিভ। জানিস অনুষ্কা, আজকে ওরা আমার মাম্মা পাপাকে পচা কথা বলেছিল। ওরা খুব পচা, বললো না যে স্টেপ ফাদার বাজে হয়। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তুই বল না, আমার পাপা তো ভালো পাপা, ওরকম ভালো বাবা তো কারণই নেই, তাই না? না না মিকা, ওরা কিছু ভুল বলছে না। হ্যাসেল গেটারকে ওদের স্টেপ ফাদার জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল, মনে নেই তোর? পড়েছিস তো টেক্সট বুকে। আর বেঙ্গলি বইতেও তো একটা গল্প আছে, যে একটা স্টেপ ফাদার তার বাচ্চার মা যখন চলে যেত, সেই বাচ্চাকে দিয়ে সব ঘরের কাজ করে তো, আর খেতেও দিত না, তাহলে তো স্টেপ ফাদারের পচাই হয়। ওইটা তো বইতে লেখা আছে। আরে সত্যি বলেই তো বইতে লেখা আছে, স্টেপ ফাদাররা দুষ্টই হয়। আইপির বিয়ের পর কি সব ঝামেলা ঠিক হয়ে গেল নাকি? কি জানি, রিজেকশন লেটার তো দিয়ে দিয়েছিল জানতাম, তারপর মধুমিত আসতো না। আমাকে দেখে কি তোমরা ভূত দেখার মতো চমকে গেলে নাকি? খুব অবাক হয়েছো আমাকে দেখে। আরে তুমি তো অনেকদিন আসোনি। হঠাৎ তোমাকে দেখে আমরা তো জানতাম তুমি। আমি কদিন বিয়ের জন্য ছুটি নিয়েছিলাম গো, যদিও আমি রেজিগনেশন দিয়েছিলাম, সেটাই নিশ্চয়ই জানো তোমরা। আপাতত এক মাস আমি নোটিস পিরিয়ডে আছি, এই এক মাস আমি ছুটিয়ে কাজ করবো। ও
অ্যাকাউন্টসে কি প্রবলেম হয়েছে? এক মিনিট, এটা চেক করুন। এই ভেন্ডারের অ্যাকাউন্টে বহু বছর যাবত টাকা জমা পড়ছে, পরশুও পড়েছে, কিন্তু কি খাতে কি বৃত্তান্ত কোনো ডিটেলস নেই। এমনকি নাম ফোন নাম্বার কিচ্ছু নেই। আমি কোম্পানিতে জয়েন করার আগে এর সাথে যদি কোনো কাজ হয়ে থাকে তাহলে আমাদের ডেটাবেসে থাকবে, কিন্তু সেটাও দেখাচ্ছে না। সত্যি কোনো ডিটেলস নেই, এটা কিন্তু খুব অদ্ভুত। আচ্ছা, এই অ্যাকাউন্টে কে টাকা ট্রান্সফার করছে? আমাদের কোম্পানির অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট সেট করা আছে, প্রতি মাসে নির্দিষ্ট সময়ে অটোমেটিক্যালি টাকা ডেবিট হয়ে যায়, কারো সোয়েব দরকার হয় না। এতগুলো বছর কিভাবে যে বিষয়টা চোখ এড়িয়ে গেল আমার সেটা বুঝতে পারছি না। আচ্ছা, যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে সেটার ডিটেইলস নিশ্চয়ই আমাদের কাছে আছে? হ্যাঁ আছে, ওটা আমাকে একটু দিন না প্লিজ। এটা দিয়ে যেভাবেই হোক আমি অপরাধীকে খুঁজে বের করবই, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। তাড়াতাড়ি যা বলার বলুন, আমি একটু ব্যস্ত আছি আজকে। স্যার, এই ভেন্ডারের অ্যাকাউন্ট নাম্বারে এই ব্যাংকের ইনিশিয়াল দেখে আমি এখানে এসেছি। স্যার, এই অ্যাকাউন্টটা কার, তার হোয়ারাবাউটস আমার চাই। নো নো ম্যাডাম, এইভাবে কাস্টমারের ডিটেল আমরা রিভিল করতে পারবো না, এটা আনএথিক্যাল। স্যার, কোম্পানিতে খুব বড় একটা ফ্রড হচ্ছে, আপনি যদি আমাকে হেল্প করেন তাহলে আমি এটা থামাতে পারি। আরে, ফ্রড ধরা কি আমাদের কাজ নাকি? আর এভাবে আপনার কথা আমি বিশ্বাস করব কেন? আপনি এখন আসুন। দেখুন, বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু এই অ্যাকাউন্টটা কার সেটা তো আমি খুঁজে বের করবই, আর দরকার হলে আমি পুলিশের সাহায্য নেব, আর পুলিশকে গিয়ে এটাও বলবো যে আপনি এটা ফ্রডকে সেফগার্ড করছেন। নিশ্চয়ই আপনার কোনো বদ মতলব আছে, নয়তো ডিটেইলস না দিলেও আপনি অন্তত নামটা আমাকে জানাতেন, কোঅপারেট করতেন। এ তো মহাবিপদ, আমার কেন কোনো মতলব থাকবে? দেখুন ম্যাডাম, আমরা হচ্ছি পাবলিক সার্ভেন্ট, আপনাদেরকে হেল্প করাই হচ্ছে আমাদের কাজ, এথিক্যালি কিছু জিনিস মানতে হয়, বোঝেনই তো। একটা ফ্রডকে ধরার থেকে বেশি এথিক্যাল কাজ আর কি হতে পারে একটু বুঝিয়ে বলবেন, নাকি আমি থানাতে যাব? প্লিজ ম্যাডাম, একটু দাঁড়ান। আরে, এত উত্তেজিত হলে চলে? বসুন বসুন, এভাবে থানা পুলিশ করবেন না, এতে ব্রাঞ্চের নাম ডুববে। আপনি এক মিনিট দাঁড়ান, আমি দেখছি। এটা একজন মহিলার নামের আছে, গতকাল এখানে 5 লাখ টাকা ঢুকেছে, আবার আজ সকালে 3 লাখ টাকা উইথড্র হয়েছে। মহিলা, কি নাম মহিলা? এক মিনিট, এই যে এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম লেখা আছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।